হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে বিষয় ড্রয়িং, শ্রেণী শিশু দুই, আর এখন আমরা শিখতে যাচ্ছি আম। সো ফার্স্টে আম আঁকার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ড্রয়িং বইটাকে খুলে নিব। সেখানে দেখলেই আমরা প্রথম খুললেই আমরা প্রথমে দেখব একটা সার্কেলের মাধ্যমে আমটিকে আঁকার চেষ্টা করেছে। সো সার্কেল আঁকার জন্য আমরা প্রথমে তিনটা ডট দিয়ে নিব। এই ডটগুলো আমরা কেন দিচ্ছি? আমরা প্রথমে অর্ধবৃত্ত আঁকব। বৃত্ত একটানে আঁকতে গেলে আমাদের অনেক কঠিন মনে হবে, তাই না? সো এভাবে আমরা অর্ধবৃত্তের মতো একটি ডট দিয়ে নেব। তারপর এখন আমরা নিচের অর্ধবৃত্তটা ডটের মাধ্যমে এঁকে নেব। এখন আমরা যে যেটি করব, এখানে যে আমরা ডটটি দিয়েছি, তিনটা ডট দিয়েছিলাম মনে আছে, এই ডটের একটু নিচ থেকে আমের যে প্রধান অংশটা কিছুটা বাঁকা হয়ে নেমে আসবে, এই অংশটিকে এঁকে নিব। তারপর আমাদের যে আননেসেসারি স্পট মানে অপ্রয়োজনীয় দাগ, এটাকে আমরা মুছে নিব। এখন আমরা যখন পেন্সিল দিয়ে খাতায় আঁকবো, তখন এই ডট ডটের উপরে আমরা ছবিটিকে জয়েন্ট করে নিব। যেহেতু মার্কার, আমি হালকা করে মুছে নিচ্ছি। খেয়াল করে দেখবে, মোছার পরেও দাগটি ভালোভাবেই দেখা যাচ্ছে। এখন আমরা জয়েন করে নিব। আশা করি বুঝতে পেরেছো। আমটি সম্পূর্ণ গোলা আকার হবে না, সেটা তোমরা বই খেয়াল করলেই বুঝতে পারবে। সো আমের প্রধান অংশটি আমরা এঁকে ফেলেছি। এখন যেটা আছে উপরে, এই অংশটাকে এঁকে নিচ্ছি। আমাদের আমটি হয়ে গিয়েছে। তারপরে যেখানে আমাদের কিছু আননেসেসারি স্পট পড়ে, সেখানে আমরা মুছে মুছে নিব, আমরা ঠিক করে নিব। হয়ে গেল আমাদের আমটি। তাহলে এখন চলে যাচ্ছি হোমওয়ার্কে। হোমওয়ার্কের জন্য ফার্স্টে যেটা করব, আমাদের হাত ঘোরা অংশে আমরা হাত ঘুরিয়ে নিব, তাছাড়া যেখানে রং করো বলেছে রং করে নিব, আর বারবার আমরা প্র্যাকটিস করার মাধ্যমে আশা করি আমটিকে আঁকতে পারবো। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। খোদা হাফেজ।